শুরু করছি আনসেন্সার উইথ রাফি হোসেন। বরাবরের মতোই আমার সঙ্গে থাকেন সব আমার পছন্দের মানুষজনেরা। আজকে তেমনি তিনজন মানুষ আমার সঙ্গে আছেন এবং তিনজন মানুষই একই পরিবারের। আপনারা সবাই অলরেডি জেনে গেছেন এবং জানেন, এবং সবার এই তিনজনই আপনাদের সবার খুব ভালোবাসার এবং শ্রদ্ধার পাত্র। আমাদের সঙ্গে আছেন রবীন্দ্র মজুমদার, ফেরদৌসি মজুমদার ও ত্রপা মজুমদার। আপনাদের সবাইকে সুস্বাগতম আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। বিপাশা বলে তুমি হায়াত ভাই কে ভাই বলো, আবার আমরা আবার বন্ধু বিপাশার। এনিওয়ে, সো এরকম কিছু সম্পর্ক চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমার বর আপনও বাবাকে দাদা বলে, কাজে আপনি একেবারে টেনশন করবেন না। না, আরেকটা হচ্ছে যে আমাকে অনেকে ধরো টিজ করে যে যেহেতু শোটা অনেকদিন ধরে চলছে এবং অনেকেই আসে, ধরো আমার অনেকের সাথে এরকম হয়ে যায় যে তাকে তুমি করে বলি, অনেককে তুই করে বলি, তো আমাকে টিজ করে, এই তুই কি ঋতুপর্ণকে নকল করিস? আমি বললাম না, ঋতুপর্ণকে নকল করি না আমি। আমি আমার আসলে কি বলবো, হয় না, হয় কি যে এরকম হয়েছে শুরুর দিকে দেখেছি যে যার সঙ্গে আমার তুমি তুই সম্পর্ক আপনি আপনি করে বলছি, তারপরে ঠিকই কিছুক্ষণ পরে তুই তুমি হয়ে গেছে। আমার সেটা হওয়ার থেকে যেটা যেমন সেটা করে বলি। তো জাস্ট একটু কদিন আগে আমি একটা পুরনো ইয়ে দেখছিলাম ইন্টারভিউ, সেখানে ঋতুপর্ণের জন্মদিন গেল, তো ওখানে বলছে যে শর্মিলা ঠাকুরকে উনি যে ওনার ছবিতে কাস্ট করলেন, তো বলছে যে শর্মিলা ঠাকুর গেছে হচ্ছে সত্যজিতের বাড়িতে দেখা করতে, তো বলেছে যে আমি একটা বিকেল আমাকে ছুটি দিবে, আমি যাব ওখানে দেখা করতে। তো বলে হ্যাঁ ঠিক আছে যাও, তো গেছে, ফেরত আসছে, তো ওখানে গিয়ে নাকি মানে সত্যজিতের ওয়াইফ জিজ্ঞেস করেছেন প্রথমে ওনাকে প্রশ্নটা, আছে এই তুই যে ঋতুপর্ণের ছবিতে অভিনয় করছিস ওকে থেকে তুই বলে না আপনি বলে? তো শর্মিলা ঠাকুর বলে না আমাকে তুই বলে, আমি বলতে বলেছি, আমার মনে ওর মুখ থেকে তুই বলতে ভালো লাগে। তো এটা তারপরে কোন বিয়ে বাড়ির অনুষ্ঠানে দেখা হয়েছে মানে সত্যি বিমলার সাথে, তখন সত্যি ঋতুপর্ণ এসে বলছে যে কেমন আছেন ভালো হ্যান ত্যান, তখন বলছে আমি আপনাকে তুমি বলবো তুই বলবো নাকি আপনি, তাহলে একদম তুই তো কারি চলবে না, আপনি করে বলতে হবে, ওসব আমার সঙ্গে চলবে না, একদম চলবে না। ঋতুপর্ণের সঙ্গে আমাদের খুব মজার এক্সপেরিয়েন্স আছে, তো অ্যাডভার্টাইজিং এ কাজ করতো, আমরা একবার একসঙ্গে একটা ক্যাম্পেইন করছিলাম, তখন ও ঢাকা এসেছিল ছবি তোলার জন্য, তখন দুই একটা অফিসে গেছি, ও তখন এই যে পাঞ্জাবির উপরে ওড়না দেওয়ার কোন চল ছিল না, সবাই বারে বারে ওই দিকে তাকাচ্ছে আর আমিও খুব বিব্রত হচ্ছে, কিন্তু ওটা নির্বিকার। ঋতুদা খুবই চমৎকার, মানে মাদের সাথে গল্পগুলো আমি বেশি শুনেছি এবং আমাদের ক্যাম্পেইন গুলো যখন উনি করেছেন, সত্যি যে লেখার হাত যে কি স্ট্রং ছিল, কপি লিখতেন অসাধারণ, অসাধারণ কপি লিখতেন সত্যি। তো আমি প্রথমে বলছি, নিশ্চয়ই আমি জানি সময়টা আমরা একটা খুবই একটা দুঃসহ সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, মানে ইতিহাসের এরকম একটা চূড়ান্ত সময়, আমি যে আশা করছি যে এরকম সময় আর যেন না আসে মানব সভ্যতার ইতিহাসে। আপনারা তো সেইটার থেকে মুক্ত হয়েছেন এবং ভালো আছেন নিশ্চয়ই, একটু আগে আমার তপার সঙ্গে কথা আছে হচ্ছিল যে নিশ্চয়ই ভালো আছেন না, আপনাদের পোস্ট কোভিড তো কোনো সেভাবে সমস্যা হয়নি রামেন্দ্রদা? আচ্ছা হ্যাঁ, না সেটা সেটা শুনে খুব ভালো লাগলো এবং আমার মনে হলো যে সত্যি আপনারা যে সত্যি মানে অনেক লড়াকু এবং শক্ত মানুষ, সেটা খুব ভালো, মানে আশা করছি এরকম থাকেন আরো দীর্ঘদিন, আমরা আপনাদেরকে নিয়ে একসাথে এরকম আনন্দ করতে পারি, একসাথে চলতে পারি। তো ত্রপা তুমি বলো, তুমিও তো সাংবাদিকতার ছাত্র ছাত্রী, তোমাকে যদি আমি বলি যে তোমার বাবা মার প্রশ্ন ইন্টারভিউ যদি শুরু করতে বলি কি দিয়ে শুরু করা উচিত বলো? খুবই তো মুশকিলের কথা, এটা তো জীবনেও কেউ জিজ্ঞেস করেনি। যেখান থেকে খুশি, যেখান থেকে খুশি, হ্যাঁ আমি হলো হয়তো বলতাম যে আপনাদের যে অভিজ্ঞতা
আমি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই না, আপনারাই বলুন আপনারা কোথা থেকে শুরু করতে চান। শুরু করতে চান, হ্যাঁ ঠিকই, টপ আমার জন্য সহজ করে দিলেন। দাদা বলেন কোথা থেকে শুরু করতে চান? হ্যাঁ কোথা থেকে করব, আমাদের এই দাম্পত্য জীবনের কিন্তু 51 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা, অনেক দিন হতে পারে, সামনে আমাদের জন্মদিন আছে। আচ্ছা আচ্ছা, আগাম জন্মদিনের শুভেচ্ছা। হ্যাঁ দুজনের কি মানে কাছাকাছি দিনে? আমার আর মা। আচ্ছা একই দিনে? একই দিনে জপা? ও আচ্ছা আচ্ছা, খুবই তাহলে বিষয়টা শুক্রবার। বাহ, তাহলে সেদিনই সেদিনই ফেলা উচিত ছিল তাহলে। আমরা দুজনকে আগাম আগাম জন্মদিনের শুভেচ্ছা, এবং আমরা আগামী শুক্রবার ভার্চুয়াল কেক খাবো আর কি। বাবা মা এবং পুরো নাটকের পরিবেশে বড় হয়ে উঠেছে, স্পেশালি থিয়েটার। তো মাকে তুমি যখন দেখতে বা মানে যখন অতটা তোমার আসলে বোঝো নাই, বোধ হয়নি, তোমার কি মনে হয়েছে যে মা কি তোমার টেলিভিশনে দেখতে বেশি ভালো লাগতো নাকি থিয়েটারে দেখতে বেশি ভালো লাগতো? টেলিভিশনে একেবারেই, টেলিভিশন মাধ্যমটা আমাকে কখনোই আকর্ষণ করেনি, না মার জন্য না আমার নিজের জন্য। থিয়েটারটা আসলে হয়েছে কি, থিয়েটারটা আমি ক্লাস 7 পর্যন্ত আমাদের বাড়িতেই পুরো মহড়া থেকে শুরু করে সবকিছু, সুতরাং থিয়েটার আমার জীবনের চেয়ে আলাদা কিছু কখনোই ছিল না। আমি বুঝতেই পারিনি যে ওটা আমার জীবনের অংশ নয়। আমার বাবা মা আমাকে অনেক চেষ্টা করেছেন গান শেখাবার, ছায়ানটে 3 করে ভর্তি করা হয়েছে, কলকাতা থেকে বাবা তানপুরা বহন করে এনেছেন। আমার জেঠু বলেছিলেন, যা আমার বাড়িতে একটা শোপিস আছে, এবার তোর বাড়িতে একটা হবে। তো লিটারালি ওটা একটা শোপিসই হয়ে গেছে, কারণ গান আমি খুব ভালোবাসি, কিন্তু সেটা করবার জন্য যে নিষ্ঠা দরকার সেই নিষ্ঠাটা আমার গানে ছিল না, কিন্তু থিয়েটারে ছিল। আর সেটা বোধ করি এই বাবা মার কারণে, বোধ করি না নিশ্চিত ভাবেই বাবা মার কারণে। আপনাদের কি কোনো মানে আক্ষেপ আছে যে গানটা শিখলো না, অভিনয়ে চলে গেল? না ঠিক আক্ষেপ না, কিন্তু আমি নিজে জীবনে আমার দুটো আফসোস নিজের আছে। সেটা হচ্ছে আমি কেন গান শিখলাম না, তাহলে সারা জীবন গান গাইতে পারতাম লতা মঙ্গেশকর যেরকম অনেক অনেকদিন পর্যন্ত। কারণ অভিনয় তো একেবারে একটা সময়ে শারীরিক কারণেই প্রকৃতির নিয়মেই থামিয়ে দিতে হয় এই গানটা। আর আমি ছোটবেলা থেকে কিন্তু আমাদের ফ্যামিলিতে, যদিও আমাদের পরিবারে এটাই ছিল, গান নিষিদ্ধ, নাচ নিষিদ্ধ, শরীয়ত বিরোধী কাজ আমার বাবা বলতেন এ সমস্ত। তো যত যেখানে যত কড়া করি ছেলে মেয়েদের বুদ্ধি কিন্তু তত বেশি হয় এগুলোকে কাটিয়ে ওঠার জন্য। তা আমরা যখনই একসাথে হতাম কয়েকজন ভাই বোন, আমার এক ভাই নাসির ভাই, আমি, পনা আপা, এরা কেউ নেই চলে গেছেন, এদের আমরা করতাম কি, নিজেরা নিজেরা একটু কোনো রকম ছুতা পেলেই আমরা গান করতাম। জ্যোৎস্না রাত আর জ্যোৎস্না রাতে গিয়ে দিলাম একসঙ্গে আর জ্যোৎস্না রাতে। গান আমরা শিখিনি, কিন্তু আমার মনে হয় কম বেশি সবার গলাতেই একটু সুর আছে, একটু সুর আছে, এবং নিজের মনের আনন্দেই গাইতাম। কেউ কেউ খুব ভালো, নাসির ভাই খুব ভালো গাইতেন, কনাপা ভালো গাইতেন, আমি চেষ্টা করতাম একটু মেলাতে এই করতে। কিন্তু গান আমি নিজে শিখতে চেয়েছিলাম, আমি পারিনি, এটা একটা আফসোস আমার। আর সেটাই আমি ত্রোপার মধ্যে দিয়ে চেয়েছিলাম, যাতে ত্রোপা গানটা শেখে। আর আরেকটা হচ্ছে আমার আফসোস হচ্ছে আঁকা, ড্রয়িং। তো আমার এই আঁকাটা খুবই ইচ্ছে করতো যে আঁকাটা কেউ যদি শেখাতো, কেউ যদি আমাকে একটু শেখাতো। আমরা ছোটবেলায় আমাদের ক্লাস 7-8 পর্যন্ত আঁকা কম্পালসারি ছিল, সেটা নাম্বার যোগ হতো। তো ওই দিন আমি খুব টেনশনে থাকতাম। আমার এক ভাই আছে যে জার্মানিতে থাকে এখন, যে আমি বললাম, আমাকে বললো তুই কেমন দিলি আজকে আঁকা পরীক্ষায় ড্রয়িং এ? বললাম ভালো, আঁকা কি এঁকেছিস? আমি বলছি একটা কলসি এঁকেছি, একটা কাক এঁকেছি, আর আর একটা পেঁপে এঁকেছি। বলে সবগুলোর নিচে লিখে দিয়েছিস তো?
যেটা কলসি ইহা কলসি ইহা পেঁপে সাধ্য নেই। এই জন্যই আমি তোরপাকে গানটা শেখাতে চেয়েছিলাম, আর ড্রয়িংটা তো হবে না, কিন্তু তোরপা সেটা শিখলো না। এইখানে আবার প্রমাণিত হলো যে যার যেখানে, আমি তো সারাদিন বাড়িতে রিহার্স করছি এই কান্দনির রোল ঈশের রোল, এক একটা চিৎকার করে করে ডায়লগ, কোন হারামির বাচ্চা কোন বাতার কাগি আমার কাতার পানি নিছে, আমি জিগায় ওই বান্দির পুতেরা ওই হালার পোড়া ওই মাগিরা সাহস থাকে তোমার শুনকে আয়, তোপা কিন্তু এগুলো শুনছে, এগুলো শুনছে, কারণ ঘরবর্তী লোক আমরা রিহার্স করছি। আব্দুল্লাল মামুন বারবার বলছেন এটা হয়নি এটা হয়নি, পায়ের আওয়াজে বাবা আল্লাহ তাআলার নাম কলমা কালাম এরকম আমরা পড়ছি, আমি রিহার্স করছি, তোপা আমার পিঠে ভর দিয়ে ছোট্ট যে ভর দিয়ে আছে এই দিয়ে আছে, আশ্চর্য হয়ে যেতাম যে ও ওইখান থেকে ওই যেটুক শুনেছে ওইটুকুই মুখস্থ বলতো। তখন বুঝলাম যে না, যেখানে যাওয়ার মানে ওইটাতে ইন্টারেস্ট বেশি ছিল, এবং থিয়েটারের ছেলেমেয়েরা কে কখন আসে, ও পড়তো পড়তো হঠাৎ বলতো মা সবুজ কাকা এসছে, আমি কোথায় সবুজ কাকা, কাদের কাকা এসছে, আমি তুমি পড়াশোনা করছো বুঝলে কি করে, বলে রিক্সার একটা টিং টিং শব্দ হয়েছে এবং ওরা ছাড়া তো এখন কেউ আসবে না, এই রকম অবস্থায়। তাতে আমি বুঝলাম যে আমি যতই চেষ্টা করি না কেন, যার যেদিকে যাওয়ার সে সেদিকে যাবে, যাবে আসলে, সেটা কোনো রকমে আটকানো যাবে না, সত্যি সত্যি তাই। আপনার যে এই লম্বা লম্বা সব ডায়ালগ মুখস্থ করার অসাধারণ ক্ষমতা, এটা আপনি কোথা থেকে পেলেন? আমি তো আসলে খুব ডাল, মাথাটা কিন্তু বুদ্ধি নাই আমার, কিন্তু আমার বাবা আমাকে বলতেন যে তুই এই পড়ালেখা করতে চাস না, কিন্তু একটা কিছু কইলে দেখি মুখস্থ কস কেমনে কস, এটা একটা আমার আমি জানি না এটা কিভাবে। আমি আমি যখন কোকিলারা সোয়া দুই ঘন্টার নাটক আমি একা করেছি মুখস্থ করে একক, তখন আমার আমাকে অনেকে বলেছে যে, এবং আমি নিজেও ভেবেছি যদি আমি অনার্সের সময় বা এম এ পরীক্ষার সময় এইভাবে পড়তাম তাহলে আমি নিশ্চয়ই ফার্স্ট ক্লাস পেতাম, কিন্তু ওগুলো পড়তে ইচ্ছে করে না। এইখানে প্রমাণিত হয় যেটা ইচ্ছে করে না, যেটা ভালো লাগে না, সেটা যতই মকস করা যায় ওটা হয় না, তা আমার মুখস্থটা অমনি ভাবে এসছে আর কি। দাদা, আপনাদের যে এই দীর্ঘ 51 বছরের বিবাহিত জীবন এবং খুব সুন্দর একটা দম্পতি আপনারা, একটা সুন্দর পরিবার, এবং সবার জন্য আমি বলবো একটা ঈর্ষণীয় এবং একটা আদর্শ একটা, এইটার রহস্যটা কি, মানে দুজনের কাছে তিনজনের কাছে শুনবো সেটা রহস্যটা কি? অনেক যুদ্ধ করে এই জায়গায় এসেছি তাই, এবং নানা জায়গায় আমরা সংসার পেতেছি, প্রথমে করাচিতে, তারপরে দিল্লিতে, তারপরে ঢাকায়, এবং সেই সময় তো এ ধরনের বিয়ে খুব একটা চলছিল না, সেজন্য নানাভাবে, যেমন আমার এই যে আমি অ্যাডভার্টাইজিং এ আসা, এটাও কিন্তু আমার বিয়ের কারণে, আমি করতাম অধ্যাপনায় কিন্তু বিয়ে করতে হবে বলে একটা পরিচিত পরিবেশ ছেড়ে দূরে চলে গেলাম, সেটা চাকরিটা পেলাম করাচিতে অ্যাডভার্টাইজিং কোম্পানিতে কপিরাইটার, সুতরাং সেই শুরু হলো, এবং পরে তো এটাই আমার জীবন জীবিকা হয়ে গেল। আমার মনে হয় যে একটা হচ্ছে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, সেটা খুব জরুরি, একে অন্যকে বোঝা, ট্রাস্ট করা, অন্যকে সহায়তা করা, আর একে অন্যের জন্য কেয়ার করা। আমার মেয়ে বলে যে বাবা তুমি মাকে স্পয়েল করে দিচ্ছ এত বেশি করে করে, তবে আমি সেটা তো আমি দায়িত্ব নিয়েই করে, আমি যখন একটা গাড়িতে ওঠার সময় ওর তো এখন একটু পায়ের সমস্যা, সেই জন্য দরজাটা খুলে দেই, তারপরে ও ওঠে দরজা বন্ধ করে দিই। তো এক বন্ধু দেখে বললো যে এরকম করলে হয় গাড়িটা নতুন অথবা বউ নতুন, আমি বললাম এখনটাই নতুন। আমার কাছে মনে হয় রাফি ভাই, মানে মা বাবার ক্ষেত্রে যেটা, কারণ আমার নিজেরও বিয়ের 19 বছর হয়ে গেছে, তো মা বাবার ক্ষেত্রে আমার যেটা সবচেয়ে বড় বিষয় মনে হয় সেটা হচ্ছে যে সম্মান, পারস্পরিক সম্মান।
মা এবং বাবা দুজন দুজনকে অস্বাভাবিক ভাবে সম্মান করে, এবং কোন একটা পাবলিক প্লেসে তারা দুজন কি বলে সেটা আমরা কখনো জানি না, কিন্তু কোন তৃতীয় ব্যক্তির সামনে এমন কোন মন্তব্য তারা করেন না যেটা আরেকজনকে অসম্মানিত করে, এটা ভীষণ বড় জায়গা। আরেকটা আমি বলবো সেটা হচ্ছে যে মা আর বাবা দুজনে ক্ষেত্রটা দুজন খুব আলাদা করে নিয়েছে, মানে সংসারের ক্ষেত্রটাও এই এই জিনিস মা দেখেন, এই জিনিস বাবা দেখেন, ওটাতে মা কখনো কথা বলেন না, আবার মারটাতে বাবা কখনো কথা বলেন না, ফলে একটা খুব সুস্থ ব্যালেন্স লিভিং হয় মা বাবার ক্ষেত্রে। তুমি কি ধরো তোমার, তুমি বিবাহিত জীবনের 19 বছর পার করলে বললে, তুমি অ্যাপ্লাই করো এটা, মনে হয় যে সেটা কি সহজ করা? এই যে দেখেন সবাই হাসছে, তিনজন একসাথে হাসছে। আচ্ছা কথাটা বলার আগে বাবাকে বলি, বাবা তোমাদের বোধহয় একটু মিউট করে নিতে হবে, না হলে একো হয়, মানে কথাটা বলার সময় আবার একটু আনমিউট না হলে আমার। হ্যাঁ যেটা হচ্ছে, হ্যাঁ একটু মিউট করো বাবা, যেটা হচ্ছে যে মা বাবা সবাই হাসলো না আমাদের কথা শুনে, কারণ আমরা ঠিক অপোজিট, আমি আর আপন। সেই দিন আমরা সবসময় বলি যে আমাদের দুজনের একটাই মিল, সেটা হচ্ছে আমাদের বিয়ের তারিখটা এক, বাকি কোনো কিছুই আমাদের তাই একই দিনে না, মানে আমার আর আপনের, আমার আর আপনের বিয়ের তারিখটা এক, এছাড়া আমাদের দুজনের কোনো মিল নেই, কোনোই মিল নেই। কিন্তু তারপরে 19 বছর চলে গেছে এবং আমাদের হচ্ছে বাবা একই অফিসে কাজ করি, তো বাবা রাগ হয়ে এক এক সময় বলে তোমরা কেউ কারো কথা মাটিতে পড়তে দাও না, কারণ আমরা দুজনেই সব বিষয়ে কথা বলি, দুজনেই সব বিষয় নিয়ে মতামত দিই, দুজনেরই খুবই স্ট্রং একটা ওপিনিয়ন থাকে এবং সেটা অবশ্যই ডিফারেন্ট ওপিনিয়ন থাকে। কিন্তু আমার কাছে মনে হয় যে ওই দিন একটা অনুষ্ঠানে একজন আমাকে জিজ্ঞেস করছিল যে তাহলে থাকলেন কি করে 19 বছর, আমার মনে হয় এখানেও একটা বিষয় হচ্ছে যে স্পেস দেওয়া, আপনের জীবনে আপন অনেক স্বাধীনভাবে চলে, আমার জীবনে আমি অনেক স্বাধীনভাবে চলি, এই যে জায়গাটা ছেড়ে দেওয়া একজন আরেকজনকে, এটা অনেক বেশি সাহায্য করে একসাথে থাকার ক্ষেত্রে। আচ্ছা আমি যদি ফেরদৌসী খালাকে বলি এই প্রশ্নের সূত্র ধরে, যে এখন ছেলে মেয়েদের মধ্যে সহনশীলতাটা মনে হয় কমে গেছে, প্রপার এই কথা থেকে যদি বলি, কারণ আপনি আই এম শিওর আপনিও জানেন শুনেছেন যে চারপাশে শুনবেন যে খুব ভাঙন, কবে বিয়ে হলো আর কবে ভাঙলো যে খুবই একটা জটিল। আমার এক বন্ধুর কথা বলি, বন্ধু এবং ওদের বিবাহ হয়েছে, তো ওদের যে ছাড়াছাড়ি হয়ে গেছে আসলে আমি জানতাম না, আমার সেই বন্ধুর এক্স ওয়াইফকে আমি একটা অনুষ্ঠানে বললাম আমার বন্ধুর নাম ধরে, এই কেমন আছে অনেকদিন দেখা হয় না, তো ভরা মজলিসে এমন চিৎকার করে আমাকে বলল যে তুমি আমার সঙ্গে ফাজলামি করো, তুমি জানো না যে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। সো আমি একদম হতভম্ব, আমি বললাম যে না সরি আমি সত্যি জানি না, জানলে এইভাবে বলতাম না, বাট কবেই বা হলো আরে, তো এইটা কেন হয় আমার মনে হয়, খালা আপনি বলেন তো। হ্যাঁ আমার মনে হয় যে সহনশীলতা বললেন, কারণ একটু ছেড়ে দিতে ক্ষমা করতে হয়, আমার স্বামী এসছে এক পরিবার থেকে, আমি এসছি আরেক পরিবার থেকে, আমি এসছি এক পরিবেশ থেকে, আমার স্বামী এসছে আরেক পরিবেশ থেকে, আমি এসছি এক শিক্ষা থেকে, আমার স্বামী এসছে আরেক শিক্ষা থেকে, কাজে দুজনের শিক্ষাকেই দুজনকে সম্মান করতে হবে। ও যদি বলে থাকে যে এই জিনিসটা এইভাবে করা উচিত, আমি দুবার চিন্তা করব যে আচ্ছা কি বলছে, আমি তো শুনিনি কখনো এরকম, আচ্ছা ঠিক আছে ও যখন বলছে আমি আবার জিজ্ঞেস করতাম, ওকে সম্মান করার জন্যই জিজ্ঞেস করতাম, আচ্ছা এইভাবে করা কি ঠিক হবে, ঠিক আছে তুমি যখন বলছো এটাই হোক। এবং অনেক কথা আছে যা আমি জানি না, আমি আমি জিজ্ঞেস করে নিই যে এখন কি এটা বলবো, অমুককে কি এটা না বললেও চলে, অমুককে কি এখন দোকানে পাঠাবো, গাড়িটা কি এখন নিতে পারবো, এগুলো কিন্তু না বললেও হয়, আমার গাড়ি আছে নিজস্ব আমাকে দেওয়া হয়েছে আর কি, কিন্তু তারপরেও আমি এটা ওকে বুঝতে দিই যে সংসারটা তোমারও, তুমি এবারের কর্তা, আমরা এখন কর্তা বিষয়টা এখন উঠে গেছে, কিন্তু আমরা তো দেখেছি আমার মাকেও দেখেছি, মা সেটা একটু বেশি, যে বাবা যদি বলতো যে পশ্চিম দিকে সূর্য উঠে, মা বলতো হ্যাঁ তাই,
হ্যাঁ তুমি যা বলছো সেটাই ঠিক, তা এত দূর আমরা যাব না, কিন্তু কিছু কিছু সম্মান তো করতেই হবে। যদি এখন আমি বললাম যে খুব ছোটখাটো ব্যাপার, কিন্তু যে এগুলোতে কিন্তু আস্তে আস্তে এগুলো বড় হয়, আস্তে আস্তে দুই পক্ষই ভাবে যে না আমাকেও মানে, স্ত্রীও ভাবে যে না আমার স্বামী আমাকে সম্মান করে। যেমন বললো যে আমি একটু পরে ব্রেকফাস্টটা করি, একটু পরে নাস্তা খাই, আমি আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা তো গরম, তো গরমটা খাওয়া ভালো, ও তাই বলছো, আচ্ছা ঠিক আছে আমি বসি। কি হলো, আমার কথা শুনলো, ওর কথা আমি শুনলাম, এরকম। কিন্তু না আমি এটা করেছি, রিজিড থাকা যে আর না আমি বলেছি এটা যখন আমি করবই এটা হবেই, এই করে করি, আর সামান্য ইয়েতেই একটা বড় ব্যাপার হচ্ছে ক্ষমা করতে জানে না। ক্ষমা তো একটা ভুল তো হতেই পারে, একটা ভুল তো বলতেই পারে, একেবারে কেউ কাউকে ক্ষমা করবে না। ওই যে বললো ত্রুপা কথা মাটিতে পড়তে পারে না, কেন হবে? যেমন আমি একটা মানে একটা খুব সাধারণ কথা বলি, সেকেলে কতগুলো ব্যাপার আছে যেগুলো প্রত্যেকে কিন্তু ভালোবাসে। আজকে আমার স্বামীকে আমি খাবার দিয়ে দিলাম, আমি না গেলেও পারি, কিন্তু আমি একা খাবে বসে থাকি, এই জিনিসগুলো কিন্তু নাই, এগুলো উঠে গেছে, একদম উঠে গেছে। এবং আমি শুনি আমার সেটা কি শুধু তোমার স্বামী খাওয়ার সময় তুমি বসে থাকবে, না তুমি খাওয়ার সময় তোমার স্বামীর বসে থাকলে ভালো? আমার আমার স্বামীর সঙ্গেই তো আমি খাই, একসঙ্গেই খাই, কিন্তু কোনো কোনো সময় আমার মানে ফুড প্যাটার্ন অন্যরকম বলে আমি হয়তো আগে খেয়ে ফেলি, আমার হয়তো ওষুধ খেতে হবে। কিন্তু তুমি খাওয়ার সময় যদি একা একা থাকো, তারপরেও যদি বাবা এসে না বসে তোমার ভালো লাগবে? না কখনো না, কিন্তু বাবা আমি বাবাকে সব ব্যাপারে ডাকি না, ওই শ্রদ্ধাটা আমার আছে যে বাবা হয়তো এখন কাজ করছে, বাবা হয়তো থাকোকে ডিস্টার্ব করলাম না, কিন্তু আমার সঙ্গী বলতে কিন্তু বেশিরভাগ সময় আমার যত্ন যে নেয়, আমার দেখাশোনা দেখভাল যে করে, সেই মেয়েটির সঙ্গেই কিন্তু আমার বন্ধুত্ব বেশি, কাজে আমি কারো ওরকম অভাব বোধ করি না। আমার স্বামী যেটা যে সম্মানটুকু আমি করতে চাই, যে ঠিক আছে ও যদি একটা বই লিখতে থাকে বা পড়তে থাকে আর আমি খেতে বসছি, ও আসছে না, আমি চাইও না, আমি চাইও না। যে জন্য আমি এক সময় আমার লেখা কিন্তু আমার ভোরবেলায় লিখি, আমি তো একটু একটু লিখি, কিন্তু ওই সময়টায় অনেক সময় মানে ও বলে যে তুমি তুমি অন্য সময় লিখলেও তো পারো এসে, কিন্তু যাই হোক আমার সেটা ভাল লাগে না দেখে আমি ওই সময়টাই লিখি। কাজে মানুষের ভাগ করে দিতে হবে যে এই সময়টায় এই আমার স্বামী ব্যস্ত থাকে, এই সময়টায় আমি থাকি এটা নিয়ে ব্যস্ত। আমি যখন রান্না রান্না নিয়ে ব্যস্ত থাকি আমাকে কখনো ডাকবে না, কখনো ডাকবে না। শ্রদ্ধা ভালোবাসা ভক্তি সেটা অবশ্যই মাত্রা ছাড়িয়ে নয়, যেটা তোমার মা শুরুতে বললেন যে তোমার নানি হয়তো বা যে মাত্রায় করতেন অফকোর্স উনি সে মাত্রায় করছেন না, সেটা একটা সহনশীল একটা জায়গায় রেখে তুমি তোমার জায়গা থেকে বললে, বা যে কোনো তোমরা আমি ধরে নিচ্ছি যে তোমাদের ভিতরে কোথাও যে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে, না হলে তো 19 বছর থাকতে পারতে না। কিন্তু এখন যে হচ্ছে সম্পর্কের এই যে মানে এইটা কেন, মানে এই শ্রদ্ধা ভক্তি বা সহনশীলতাটা কেন আমরা এত হারিয়ে ফেলছি, মানে কেন নাই? আমার একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে যে এখনকার শিক্ষাতে আমরা সবসময় বলি নিজের জন্য বাঁচো, এটাতে আমার একটু দ্বিমত আছে। আমার কাছে মনে হয় যে আমাদের বেঁচে থাকাটা যদি শুধুই নিজের জন্য হয় তাহলে আসলে সেটা মনুষ্য জীবন হতে পারে না। আর এটা আমি আমার জন্ম থেকে শিখেছি এবং সেখানে আমি বাবাকেও অনেক বড় একটা জায়গা বলি, কারণ বাবার মানবিক জায়গাটা এমন ভাবে বড় যে বাবা সম্মানটা কিন্তু সবাইকে করে, এটা যে শুধু মাকে করছে তা কিন্তু নয়, আমরা যে কোনো ছোট বড় মানে জানা অজানা যে কাউকে বাবা যেই সম্মানটা দেয় সেটা থেকে আমার কাছে শিক্ষাটা হচ্ছে যে আমাকে অবশ্যই রেসপেক্টফুল হতে হবে
এবং আমার জীবনটা অন্যের জন্য বাঁচতে পারলেই কিন্তু আসলে সেই জীবনটা সত্যিকার অর্থে একটা সার্থক জীবন হবে, না হলে আমি মানুষ হলাম কেন আমি যদি শুধুই আমার জন্য বাঁচি। তো সেখানেই আমার মনে হয় যে বিয়ে মানেই তো শুধু দুটো মানুষের ব্যাপার না, ওটা আরো বড়, আরো ক্ষেত্রটা অনেক বড়। তো সবাইকে নিয়ে সবার সাথে থাকার আনন্দ, সবার জন্য থাকার আনন্দ তো অন্যরকম। হ্যাঁ, কিন্তু আমি ঠিক বলেছো, আমি ওই আবার যদি ফেরত যাই, কিন্তু সেটা ধরো আমরা যারা মানে আমরা বলতে যাদের ভেঙে যাচ্ছে, আমি যদিও সিঙ্গেল, মানে হচ্ছে না কেন আমাদের চারপাশে এই এই দৈন্যতা, এই হাহাকার কেন আমরা দেখছি? এবং আমাকে যদি বলো তপা যে আমার কিন্তু যেন খুব কষ্ট লাগে, আমি যখন দেখি যে ভাঙন, আমার কেন জানি কোনো ভাঙনই আমার ভালো লাগে না সম্পর্ক করে, এবং সেটাতে না বাচ্চারা অনেক বেশি এফেক্টেড হয় যদি বাচ্চা হয়ে যায়। এবং মানে কেন হবে আমার মনে হয় যে, এবং দেখবে যে অনেক ক্ষেত্রেও সুন্দরভাবে ভাঙনটা হচ্ছে না। আমি হ্যাঁ আমি ধরেই নিতে পারি কোনো কারণে হতেই পারে, সেটাও হতে পারে, সেখানে খুব অশান্তি করে থাকবারও দরকার নেই, কিন্তু এই তুমি যে সুন্দর করে বললে যে হ্যাঁ একসাথে থাকার এই যে আনন্দ, এই যে শ্রদ্ধা ভক্তি, আমরা কেন এটা বুঝি না বা হারিয়ে ফেলছি, এটার জন্য কি আমরাই এক কোনো না কোনো ভাবে দায়ী, এভাবেই তৈরি করেছি আমরা? আমাদের সহ্য শক্তি কম, সহনশীলতার অভাব আছে। আমরা সবসময় নিজের মতটাকেই জাহির করতে চাই, ইন্ডিভিজুয়ালিটি আছে আরোপ করতে চাই, এবং সুখে থাকার উপায় হচ্ছে তুমি তো দেখলে যে স্বামী হিসাবে কি কি গুরুত্বপূর্ণ বিষয় আমি সিদ্ধান্ত নেই সংসারে, এই গাড়িটা ওখানে যাবে কিনা, এটা সুতরাং এগুলো করলে শান্তি পাওয়া যায় সংসারে। আমিও দেখেছি যে কষ্টের পরে শান্তি পাওয়া যায়, চারটা কথা বললাম, হ্যাঁ এই দইটা আগে নাও, তারপরে ওই মধুটা নাও, তারপরে খাও, একটু ভালো করে মাখো, কিছু না জানে, কিন্তু তারপরে ওই যে বলা কথাটা বলা, এটা আমার আমি বুঝে ফেলেছি যে এটাতে তার কোনো অনীহা নাই, বরং ভালোই লাগে শুনতে। একটু বলি রাফি ভাই, এটাই হচ্ছে আর্ট অফ লিভিং। আমি আপনি এক্স্যাক্টলি ঠিক পয়েন্টটাতেই করেছেন, মা ওই দিন একটা মোয়া মতো বানিয়েছে, ওটা মুড়ি মানে মোয়া না কিন্তু ওটা একটু খোলা খোলা মুড়ি, এখন মা কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছে, শোনো এটা খাওয়ার সময় মুড়িগুলো যেন খুলে না যায়, যেন ভেঙে না যায়, দইটা ওইভাবে খেতে হবে। তো আমাকে পাঠানোর পরে বাবা আমাকে ফোনে বলছে, শোনো মুড়ি কিন্তু খুলতে পারবে না, ওইভাবেই খেতে হবে, মুড়িটা আলগা যেন না হয়ে যায়। তো বাবার সবচেয়ে মানে এটাই হচ্ছে আর্টটা, দুজনে মাও এটাকে ফান হিসেবে নিচ্ছে, বাবাও এটাকে ফান হিসেবে নিচ্ছে এবং এনজয় করছে বিষয়টাকে। এই একই ঘটনা যদি আমার এখানে হয়, দুজনে কিন্তু রাগারাগি হয়ে মুড়ি খাওয়াই বন্ধ হয়ে যাবে, তখন হবে যে কি আশ্চর্য, আমার মুড়িটাকে তোমার মতো করে খেতে হবে, আমি খাবো না, এটাই হতে হবে। এটাই হলো আমরা শিখিনি এই জেনারেশনের, সবসময় আমরা খুব উত্তপ্ত হয়ে থাকি এবং সারাক্ষণই ভাবি ওটাতে বোধহয় আমার মর্যাদা নষ্ট হয়ে গেল, এটাতে বোধহয় আমার হ্যাঁ মানে আমার আমার উপরে কেউ কিছু চাপিয়ে দিচ্ছে, এই সারাক্ষণ আমাদের মধ্যে কিন্তু জানো আমার না তো আপা মনে হয় যে আজকে তোমাদের তিনজনকে দেখেছি যে সুন্দর বন্ধন, ফ্যামিলি টাইস, এবং বলছো খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে শুনতে। আমার যে যেমনি করে একটু আগে বললাম যে যে কোনো ভাঙন আমাকে খুবই কষ্ট দেয়, মানে আমার আমার সেই জন্য আমার মনে হয় যে আমাদের কি কি কোনো দায়িত্ব আছে, আমরা কি কিছু করতে পারি ভাঙন রোধে, কারণ এটা কিন্তু খুব মানে মহামারী আকারে কিন্তু বাড়ছে। আমি জানি না আপনারা আমার সাথে একমত পোষণ করেন কিনা, কিন্তু আমি চারপাশে এত দেখি যেখানে আমার মনে হয় যে কি করা যেতে পারে, কি করে ওদের এই যে তুমি যে কথাগুলো বলে এই বোর্ডটা বা এই চর্চাটা বা এইটা কি ডিসকাশনে হবে নাকি এটা আসলে ফ্যামিলি থেকেই বা নিজে থেকেই ইনহেরিট করতে চায়, এরকম অনেক ফ্যামিলিকে জানো আমি জানি যার বাবা মা যেমনি তুমি বললে যে রামিনুদা ফেরুসমন খালা যে এরকম সুন্দর সম্পর্ক তারা কিন্তু ছিলেন, কিন্তু তার ছেলে মেয়ের দেখবেন যে না তাদের মানে কি যে চায় মানে তারা হয়তো নিজেও জানে না,
সেটা আসলে নাপি এই সমাজটাই কিন্তু অসহিষ্ণু হয়ে উঠেছে, অসহিষ্ণুতা তুমি দেখবে সমাজের সর্বস্তরে, সুতরাং সেটাও ব্যক্তি জীবনে তো প্রভাব ফেলেই এবং ব্যক্তির সেই অসহিষ্ণুতার প্রকাশ আমরা দাম্পত্য জীবনে ঘটাই, যার ফলে এই ভাঙনটা হয়। এটা আর একটা কি স্বাধীনতার অপব্যবহার হয় এখন, মানে ছেলে মেয়েদেরকে মা বাবা ভাবে যে ও যা চায় তাই দেব, যেভাবে বাইরে যেতে চায় যা করতে চায় আমি তাকে ফ্রি করে দিলাম, কারণ আমরা তো এগুলো পাইনি। আমার বাবা বলছে এখন তুমি বেরোবে না, তুই এখন বাইরেতে পারতি না, বই বই থাক, তুই পড়াশোনা কর। আমরা ভাবতাম যে বাপ বলেছে, কিন্তু তাতে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হইনি যে ভোরবেলা সকালবেলা উঠতে হবে। আমার বাবা ইয়ে করে বলতেন যে কুত্তা বিলাই উঠে গেছে, আমার পোলা মেয়েরা উঠে না কা, মানে আমার ছেলে মেয়েরা উঠছে না কেন, কুকুর বিড়াল উঠে গেছে। তা আমরা তখন ওইটা ওই যে আমার স্কুল পড়া জীবন থেকে ভোরে ওঠার অভ্যেস, নামাজ পড়ে পড়তে বসা আজও আমার রয়ে গেছে, কিন্তু তাতে কি আমার ক্ষতি হয়েছে? চূড়ান্ত লাভ হয়েছে। এখানে রাফি ভাই আমি একটু যোগ করি, মা দুটো কথা এখানে বলেছে, একটা হচ্ছে স্বাধীনতা। আমি আমার জীবনে মা বাবার কাছ থেকে চূড়ান্ত স্বাধীনতা পেয়েছি, মানে একদম, মানে আমি কি পড়বো কোথায় যাব, আমি বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিচ্ছি, সেটাও কিন্তু বাবা মা বলেছে তোমার ইচ্ছে, তুমি যেটা পছন্দ করো যেটা মনে করো। সব ক্ষেত্রে আমি কি পড়বো কোথায় যাব, একা যেতাম, একা রিক্সা চড়তাম, সবকিছু একা করতাম। আমি একমাত্র সন্তান হিসেবে কিন্তু ওই যে খুব তোলা 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 করে বড় হওয়া সেটা কিন্তু আমি কখনোই না, কিন্তু আমাকে এমন একটা বোধ দেওয়া হয়েছে যে স্বাধীনতা মানে একটা রেসপন্সিবিলিটি, আমি যে কোনো কিছু করতে পারি না, সেটা কিন্তু টিল টুডে আমার মাথায়। কারণ আমার আমি যে কোনো কিছু, যে আপনি বললেন না আমাদের কি করণীয়, আমাদের করণীয়টা হচ্ছে আমাদের সন্তানদের মধ্যে এই বোধটা দেওয়া যে আমার, আমি যদি ওই ধরনের একটা কাজ করি আমার বাবা মার কষ্ট হয়। এখনো কিন্তু আমার কোনো কিছু করতে গেলেই প্রথম কিন্তু আমার ওই বাবা মার কথাই মনে হয় যে বাবা মার খারাপ লাগবে কিনা, বাবা মার কষ্ট হবে কিনা। তো তারা কি কখনো আমাকে বলে যে না তুমি এটা করলে আমার কিন্তু এই হয়ে যাবে? কোনো জীবনে আমাকে বলেনি, কিন্তু আমি জানি সেটা আমার মধ্যে সেই বোধটা। তো আমাদের করণীয় ওটাই যে সন্তানদেরকে স্বাধীনতাটাকে দায়িত্বের মতো করে শেখানো, যাতে করে ওদের মধ্যে ওই আবেগ বা ওই অনুভূতি গুলো কাজ করে যে আমি যা ইচ্ছে তাই করতে পারি না, তাকে অন্যের, হ্যাঁ অন্যের কষ্ট হতে পারে। এবং আরেকটা কি, সন্তান ভালো করতে গেলে, তাকে প্রতিষ্ঠিত করতে গেলে সবচেয়ে বেশি দায়িত্ব কিন্তু মার। যে সংসারে মা খারাপ সে সংসারে সন্তান ইয়ে হয় না, সেই কারণেই মাকে সন্তানের জন্য অনেক ইচ্ছাকে সমাহিত করতে হয়। অনেক ইচ্ছা, সব ইচ্ছা আমি করতে পারি না। আমার এখন ইচ্ছা হলো আমি বাইরে যাব না, আমার বাচ্চাটা পড়ালেখা করছে, ম্যাট্রিক পরীক্ষা সামনে, আই কান্ট ডু দ্যাট। আমি আমি যে আমি ত্রোপা জানে, আমি আর ত্রোপা বসে বসে থর্নবার্ডস বলে একটা সিরিজ দেখতাম, থর্নবার্ডস ফাদারের কাহিনী, যে প্রেমে পড়েছিল, ভীষণ আমরা দুজন একসঙ্গে এনজয় করতাম। কারণ একটা এই যে কিন্তু ছেলে মেয়ে বন্ধু হয়ে যায়, মেন্টাল ইয়ে এবং আইকিউ প্রায় ইয়ে হয়ে যায়। তো ওই সময় ত্রোপার ম্যাট্রিক পরীক্ষা, আমি থর্নবার্ডস দেখতাম না, ও পড়ছে আর সাড়ে আটটা না কয়টা বাজে, ও এসে বলতো মা তুমি থর্নবার্ডস দেখো তাতে কি হবে, আমি পড়ছি। আমি বললাম না আমি আনন্দ পাই না বাবা, তোমাকে ছাড়া আমি ওটা দেখে আনন্দ পাই না, দেখবো আবার পরে দেখবো তোমার পরীক্ষা শেষ হোক। এটাতে আমি একেবারে সুনিশ্চিত ত্রোপার শ্রদ্ধা মায়ের প্রতি, ভালোবাসা মায়ের প্রতি অনেক বেড়ে গেছে। কিছুই না, কিন্তু কিছুই না, দেখলেও কিছু হতো না, কিন্তু এই জিনিসগুলো মাকে মনে রাখতে হবে যে তা সে একটা স্যাক্রিফাইসিং ক্যারেক্টার, সে যা ইচ্ছা তা করতে পারে না। সংসার রাখতে গেলে, বাচ্চা মানুষ করতে গেলে মাকে অনেক কিছু ভেবে চিনতে, বাবার করতে হতো না, বাবা বেরিয়ে গেলেন আসলেন নটায় করলেন, কিন্তু একটা মা পারে না করতে।
আসলে সন্তানের কাছে বাবা মা একটা আদর্শ হিসেবে থাকা উচিত, তাহলেই দেখবে যে সন্তানের মধ্যে সেটা প্রতিফলিত হয়েছে। আমাদের সময়ে দেখেছি আমার বাবার বাবা যেমন স্বাধীনতার কথা বললো তোরপা, আমার বাবাও যখন ম্যাট্রিক পাশ করে গেছি কলেজে তখন স্বাধীনতা দিয়েছে, যখন যা পড়তে চেয়েছি বলছে, যখন যে চাকরিতে জয়েন করতে চেয়েছি বলেছে, কোনো আপত্তি নেই। এবং বাবার যেই গুণটা আমি পেয়েছি নিয়মানুবর্তিতা সততা সবচেয়ে বড় কথা, আর মার যে মমতা সেগুলো আমার জীবনে খুব প্রভাব ফেলেছে, এবং সেটাই আমি পরবর্তীকালে আমার সন্তানের মধ্যে দেখতে চেয়েছি, এবং সেটা আমরা খুব সৌভাগ্যবান যে সেটা প্রতিফলিত হয়েছে। সুতরাং আমরা এই যেমন আমরা এই একই প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানে একসঙ্গে কাজ করি আমি অত্রপা, সুতরাং অনেক সময় আমাদের আমাদের দুজনের মতের মিল হয়, অন্যদের সঙ্গে অন্যরা বলে যে আপনারা বেশি দয়া পরবশ হয়ে করছেন, এভাবে ব্যবসা করা যায় না, কিন্তু আমরা মনে করি ব্যবসাটা আমরা যতদিন করব এভাবেই করব। কিন্তু আপনাদের কি মনে হয় যে ত্রপার সন্তানকে ত্রপা আপনারা যেভাবে ত্রপাকে মানুষ করেছেন সেভাবেই করছে, নাকি ত্রপা ত্রপার মতো করে অন্যভাবে করছে? সময় তো এক না। ত্রপাকে আমি যে সময়ে ত্রপাকে আমি চালিয়েছি গাইড করেছি, ইচ্ছাকে তো আমি সেটা পারবো না, ত্রপার মেয়েকে ত্রপাও পারবে না, কারণ ও একটা অন্য পরিবেশে মানুষ হয়েছে, বড় হয়েছে, ইংলিশ মিডিয়ামে পড়ে, আমি বাংলা মিডিয়ামে পড়েছে, আমার মেয়েও বাংলা মিডিয়ামে পড়েছে, সেই জিনিসগুলো খাপ খাওয়াতে হবে। ত্রপা কিন্তু সেটা অত্যন্ত সুষ্ঠুভাবে করছে, তারপরেও কিন্তু আমি মাঝে মাঝে বলি বাধা দিও না, থাক বাধা দিও না, দেখো কি করে, তুমি তোমার চোখ রাখো আর বাধা দিও না ওকে। আরেকটা কি মাকে কিন্তু বলতে হয় এগুলো হচ্ছে যে যে আমি দেখো তোমার জন্য আজকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরলাম, এটা কিন্তু যেমন আমি রিহার্স করতাম যে আমি রিহার্সাল থেকে মাঝে মাঝে সত্যি চলে আসতাম ত্রপার জন্য, ত্রপা বলতো মা তুমি এত আগে এলে আমি তোমার জন্য বাবা, ওরে খুশি, গলা জড়িয়ে ধরে চুমুকে অস্থির, মানে জাস্ট ওই কথাটা যে আমি তোমার জন্য করেছি, এই তোমার জন্যটা খুব দরকার। এখন যেটা হয়েছিল যে ফেরদৌসি যেহেতু স্কুলে চাকরি করেছে বরাবর, সুতরাং অনেকটা সময় দিতে পেরেছে সন্তানকে, এখন ত্রপা যে কাজ করে তার একবারে 10:30 থেকে 6:30-7 বাজে, সুতরাং ওই সময়টা ও দিতে পারে না, কিন্তু তার মধ্যেও চেষ্টা করে যে, আর মেয়েও কিন্তু অ্যাডজাস্ট করছে ত্রপা কখন ফেরে কখন, সবটাই তো অভ্যেস, এবং ইচ্ছা তো জানে, মানে ওর আমার নাতনি তো জানে যে আমার মা খেলছে না, সিনেমা দেখছে না, আমার মা অফিস করছে, কাজ করছে, শুটিং করছে, এগুলোকেও শ্রদ্ধা করতে হবে, মায়ের কাজকে সন্তানের শ্রদ্ধা করতে হবে, সন্তানের কাজকে, যেমন ত্রপা ওর ওর মেয়েকে মাঝে মাঝে বন্ধুর কাছে নিয়ে যাচ্ছে, ওর যে ক্লাসমেটস তাদের কাছে, যে এখন তো করোনা আরো বেশি এটা খেয়াল রাখতে হচ্ছে, ওদেরকে বাড়িতে ডাকছে, এগুলো তো পারস্পরিক ব্যাপার, এটা কিন্তু কেউ একজন পারে না। ত্রপা তোমার মনে হয় তোমার মার সাথে তোমার যেই মা বাবা দুজনের সাথে যেই সম্পর্ক, তুমি বললে বন্ধুর মতো সম্পর্ক, এবং খালা তো বললেনি একটা বয়সের পরে আসলে বন্ধু হয়ে যায়, তোমার কি তোমার মেয়ে এখনো ছোট, কৈশোর 15 বছর, তো তোমার মনে হয় যে তোমারটাও ঠিক সেই রকম ভাবে হচ্ছে মেয়ের সাথে সম্পর্ক? এখনো তো বলতে পারবো না, কারণ ইটস টু আর্লি টু কমেন্ট, 15 বছর মাত্র বয়স, কিন্তু আমরা যখন একসাথে কোথাও যাই, ঘুরতে যাই, আমি আর ও একা একবার কলকাতা গেলাম, খুব দুজনে মজা করলাম, কিন্তু আমার মনে হয় না যে ইটস টু আর্লি, কারণ ওর ম্যাচিউরিটি অনেক বেশি। হ্যাঁ, ও অনেক ম্যাচিউর, তবে যেটা হচ্ছে যে আমি আমার মা বাবার জন্য যেইভাবে কি বলবো ফিল করি, আমি জানি না আমার মেয়ে আমার বয়সে গিয়ে ততটা করবে কিনা, সে ব্যাপারে আমি খুব একটা নিশ্চিত নই। না জি বলেন বলেন। হ্যাঁ না না, ওটাই বলছিলাম, নিশ্চিত তো হওয়া যায় না কি হবে, কেউ জানে না। আমি বলছি যে যেহেতু সময়টা আলাদা,
এবং ওরা অনেক বেশি গ্লোবাল সিটিজেন হিসেবে বড় হচ্ছে। আমি জানি না যে ও আসলে গিয়ে কোথায় থাকবে, কোথায় কিভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে, আমি সেটা প্রত্যাশাও করি না। কিন্তু আমি খালি চাই যে, যেটা আমি সবসময় বলি, যে আমি আমার বাবা মা থেকে দুটো বিষয়, একটা হচ্ছে মানবিক হওয়া, মানুষের প্রতি, প্রাণীকুলের প্রতি, প্রকৃতির প্রতি মমতাটা থাকা, আর হচ্ছে আমি যেখানেই থাকি না কেন আমি বাংলাদেশের নাগরিক, আমি বাঙালি, এই পরিচয়টা নিয়ে যেন সে বিশ্ব নাগরিক হয়, এটাই হলো আমার প্রত্যাশা বা চাই আর কি, আমি কামনা করি, প্রার্থনা করি। তোমার কি মনে হয় যে ধরো এই জেনারেশন, ও তো আরো পরের জেনারেশন একদম নতুন আসছে আমি বলবো, তো ওদের সাথে কি কমিউনিকেশনে কোনো প্রবলেম হয়, বা মানে তুমি কি বুঝতে পারো ওকে, ওর বন্ধু বান্ধবদের চারপাশের, ও ও যাদের সাথে বেড়ে উঠছে? বুঝতে পারি, বুঝতে পারি না তা না, বুঝতে পারি, কিন্তু অনেক সময় যে খুব একরকম তো নয়, আমি একদমই ভিন্নভাবে বড় হয়েছি, আমাদের স্কুলিংটা আলাদা ছিল, ওদের স্কুলিং আলাদা, অ্যাসোসিয়েশন আলাদা, কালচারাল এনগেজমেন্টস আলাদা, কোভিড এসে এটাকে আরো চ্যালেঞ্জিং করে দিল, কারণ আর আমার মেয়ের বয়সটা এমন 15, মানে একদম এই সময় এমনি মানুষের নানা রকমের ভাঙা গড়া চলে, সেই জায়গায় সে দেড়টা বছর, দুটো বছর ধরে ঘরে, যন্ত্রই তাদের একমাত্র সঙ্গী, যন্ত্রের মাধ্যমেই সব যোগাযোগ হচ্ছে। সুতরাং একটা ভিন্নতা তো আছেই, কিন্তু বুঝি না কথাটা বোধ হয় বলবো না, বুঝতে পারি কিন্তু অ্যাডজাস্ট করতে হয় অনেক কিছু। তো ধরো মানে এই যে আমরা যে যারা সন্তানেরা হয়তো বা ডিরেল হচ্ছে বা নানা রকমের বিষয়ে ঝুঁকে পড়ছে, সেটা মানে অফকোর্স তোমরা কি বলবে, ঢালাও ভাবে সেটার জন্য কি মা বাবাই দায়ী, নাকি সময়টাও একটা বড় একটা হাতছানি? দায়ী কেউ না, দায়ী বলাটা ঠিক হবে না, মা বাবাকে আরো বেশি খেয়াল রাখতে হবে, আর অ্যাসোসিয়েশনটা খুব জরুরি, অ্যাসোসিয়েশনটার কারণে ও প্রভাবিত হয় ভিন্ন পথে চলার জন্য। সুতরাং ওর বন্ধু সার্কেলটা দেখতে হবে, যদি বাবা মার কাছে মনে হয় যে এই পরিবেশে ওর যাওয়া উচিত নয়, সেটা ওকে বুঝিয়ে বলবে যে এরা সত্যিকার অর্থে তোমার বন্ধু হতে পারে না, এইটাই আর কি বড় কথা, কারণ পিয়ার ইনফ্লুয়েন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং আমি জানি না, আমার মনে হয় যে আমি, আমার সন্তান থাকলে আমি কিন্তু ভীষণই চিন্তায় পড়ে যেতাম, যে সত্যি মানে যাদের সন্তান আছে যারা মানুষ করছে, আমি তাদেরকে দেখি আর খুব আমার ভয় লাগে, কিন্তু আমি জানি না যে, এবং স্পেশালি মেয়ে সন্তানের জন্য তো আমার আরো বেশি চিন্তা হয় যে মনে হয় যে চারপাশে যেরকম ঘটনা ঘটছে, যা কিছু হচ্ছে, মানে আমি বোধ হয় কিছুতেই ঠিক থাকতে পারতাম না, বা খুবই একটা বিরক্তিকর ইয়ে হতাম যে সারাক্ষণ ওদের সঙ্গে লেপ্টে থাকতে চাই বা বেশি খোঁজ খবর নেই। ওই তো আমার, আমার মেয়ে বলে আমাকে আর আমার বরকে যে তোমরা এত ক্লিঙ্গি কেন, আমরা তো শব্দের মানেই জানতাম না যে ক্লিঙ্গি মানে কি, তো বলে এই যে এত লেগে লেগে থাকো, সবসময় এত লেগে লেগে থাকতে চাও কেন, তো ওদের কাছে এটা খুবই বিরক্তিকর, বাবা মা কেন লেগে লেগে থাকে সারাক্ষণ। সেটাই সেটাই, হ্যাঁ কিন্তু একটু লেগে থাকতেই হবে, যেমন ও চায় যে বনানীতে ও সাইকেল চালায়, যে সাইকেলে একা একটু ঘুরে আসুক, কিন্তু সেটা তো আমরা নিরাপদ মনে করি বাবা মা, ওরই জন্য, ওরই জন্য আর তো কিছু, কিন্তু সেটা সে এখনো বুঝতে পারে না, মাকে খেয়াল রাখতে কতটুকুন, মানে কতটুকুন বাধা দেব, কতটুকুন দেব না, কতটুকুন জানতে চাইবো কি হয়েছে গল্প করব, কতটুকুন করব না, মানে ওর প্রাইভেসিটা রেখে তারপরে সেইগুলো একটু, মার পৃথিবীতে মায়ের মতন ডিফিকাল্ট জব কারো নাই, কারণ মা খারাপ হলে একেবারে, মা খারাপ হলে সব একেবারে গেল আর কি, অনেক ইয়ে। আমি আমি নিজে আমাকে ত্রোপা রাগ করেছে যে তুমি সূর্য দীঘল বাড়িতে ওই ওই কি রোলটার নাম, মেয়েটার নাম জয়গুণ, জয়গুণ, হ্যাঁ আমার জয়গুণ করার কথা ছিল, আমার কাছে এসেছিলেন এনে, তা আমি বললাম যে আমি একবারই বলে দিয়েছি যে না আমার মেয়ে ছোট, আমি এখন করতে পারবো না, পরে এইটা নিয়ে আমার মেয়ে আমাকে এখনো রাগ করে, তুমি কেন বারণ করলে, তুমি কেন করলে না,
আমি বললাম দেখো এখন যেমন ভাবি যে এটা করার, তখনও সিদ্ধান্ত আমি ঠিক নিয়েছিলাম, এখনো সিদ্ধান্ত আমি ঠিক নেই, কারণ সন্তানের জন্য আমি এটুকু করেছি, আমি তখন গেলে কি তোমার কি হতো আমি জানি না। তোমার কি এখন এসে টপা সেটা মনে হয় না? তোমার মেয়ের জন্য যদি ধরো এখনো প্রজেক্টে অনেক দীর্ঘ সময় ধরে, আর ছবিতে তো আসলে এরকম, আর ওই স্পেসিফিক্যালি যে চরিত্রের কথা বললো সেটা তো একটা জায়গায় যে অনেক দিন ধরে থাকা করা, তুমি তুমি কি করতে, তোমার মার জায়গায় ডিসিশন তুমি কি নিতে? এটা বলা খুব মুশকিল, কারণ আমি হলপ করে বলতে পারি না যে মা যে কাজটা করেছেন আমি সেই কাজটা করতাম কিনা। তবে আমি এটুকু বলি, আমার মেয়ের বয়স তো 15, আমরা মানে আমার স্মৃতিতে নেই যে আমি কোথাও ওকে ছাড়া গিয়ে রাত্রে থেকেছি এখনো পর্যন্ত। কি হয়েছে, আমরা লন্ডন গেছিলাম নাটক করতে, স্টেজ ছিল, ওকে প্রথমে বললাম, ও তখন স্কুলের ব্যাপারে খুবই সিরিয়াস, না সে কিছুতেই যাবে না, ও থাকলো আপনের সাথে, আমরা গেলাম, আমরা একদিন গেছি, পরের দিন শো করেছি, তারপরের দিন আমরা লন্ডন থেকে চলে এসেছি। একদম তিন দিনের ট্রিপ, আমরা গেছি, পরের দিন শো করেছি, তারপরের দিন আমরা ফিরে এসেছি, এইভাবে করেছি জাস্ট বিকজ অফ হার। হয়তো আমার সহকর্মীরা বেড়াতে গেছেন কিন্তু আমরা একদমই চিন্তা করিনি, এবং আমি যেহেতু চলে আসবো বাবা মাও অবভিয়াসলি আমার সাথে চলে এসছেন। সো এই এই জিনিসগুলো আমি করি, কিন্তু এখন যেহেতু আমার মেয়ে মোটামুটি একটু বড়, 15 বছর, এখন যদি আমার কাছে ওই ধরনের কোনো কাজ আসে, আমি হয়তো মা বাবার সহযোগিতায় এবং আপন অনেক বেশি কেয়ারিং, আমি যখন বাইরে কাজ করি আপন সেই সময়টুকু সবসময় আমার মেয়েকে দেয়, কাজেই আমার মনে হয় যে এখন আমি ওই ধরনের কোনো কাজ এলে বোধহয় মার মতো করব না। তোমার তুমি ধরো যেমন থিয়েটারে এসছো অভিনয় করছো, তোমার মেয়ের কি আগ্রহ জন্মাচ্ছে, মানে তোমার মেয়ে বোঝে যে ধরো সে এরকম একটা বিখ্যাত পরিবার, তার নানা নানি তুমি সব মিলিয়ে মানে ওর আগ্রহ জন্মাচ্ছে এগুলোতে না? আচ্ছা, বোঝার একটা গল্প বলি, সেটা হচ্ছে আমার মেয়েকে ছায়ানটে ভর্তি করা হলো। হ্যাঁ, ওর খুব ভায়োলিন শেখার সব। আচ্ছা, তো ভায়োলিনে ভর্তি করা হলো ছায়ানটে, ও 2-3 দিন পরে কান্নাকাটি করতে করতে বাড়িতে এসছে। কেন, ওকে শিক্ষক ক্লাসরুমে গিয়ে বলেছে, প্রথমে কেউ একজন ও তুমি তুমি রামেন্দুদার নাতনি, আসো আসো আসো, ঘরে ঢুকিয়ে নিয়ে গেছে। ক্লাসে এসে শিক্ষক জিজ্ঞেস করেছে এখানে রামেন্দু মজুমদারের নাতনি কে, বাস ওর তো মাথা খারাপ হয়ে গেছে, কেন আমাকে কেন আলাদাভাবে ট্রিট করছে, আমাকে কেন আলাদাভাবে নিয়ে যাচ্ছে, আলাদা অ্যাটেনশন দিচ্ছে। কান্নাকাটি করে সে থাকলোই না, আমরা সেখান থেকে নিয়ে আসতে বাধ্য হলাম। তো ও যে স্পেশাল কোথাও ট্রিটমেন্টে ও একেবারেই পছন্দ করে না সেই জিনিসটা, আর ওর ইন্টারেস্টগুলো একটু অন্যরকম, ও ফুটবলের পোকা, ও ভীষণ ফুটবল খেলতে ভালোবাসে, খেলে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও নিজে খেলে, ফুটবল খেলতে পছন্দ করে, খেলাধুলার প্রতি বেশি আগ্রহ, ইনস্ট্রুমেন্টস পছন্দ করে, একা একা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বসে বসে সারাক্ষণ গিটার বাজায়, ভায়োলিন শেখে আলিয়াস ক্রসেতে, ওর এক এক সময় এক একটা, টেবিল টেনিস খেলতে ভালোবাসে, সাঁতার কাটতে ভালোবাসে, বাবার সাথে লক্ষ্মীপুরে গেল, লক্ষ্মীপুরে পুকুরে নেমে সাঁতার কাটতে শুরু করে দিল। তো মানে ওর ইন্টারেস্টগুলো একটু অন্যরকম, এখনো সেইভাবে থিয়েটারে খুব আগ্রহ দেখিনি, কিন্তু অপছন্দ করে সেটাও নয়। ও স্কুলে এমনিতে অভিনয় আগ্রহ হয় হয়েছে বা হয় আলাদা ভাবে সেরকম না যতটা ফুটবলে আগ্রহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড, ইন্টারেস্টিং না এটা? এবং আমার মনে হয় যে এই ধরো আমরা তো সবসময় আবার এটাও একটা করি যে মেয়েকে আলাদাভাবে ট্রিট করি, ছেলে সন্তানকে আলাদাভাবে ট্রিট করি, বা তুমি যেটা বললে যে খুব ভালো লাগলো যে না ওর ফুটবলে ওর আগ্রহ, নিশ্চয় ফুটবল করবে, এই করবে, অনেকে তো ভাবে না ওর স্কিন খারাপ হয়ে যাবে, ও এই হয়ে যাবে, তা না, তো যেটা আমি জানি না যে খুব কমন না এরকম ভাবে যে তুমি হয়তো বা ইভেন ধরো ফুটবল তো অনেক একটা অন্যরকম একটা এক্সট্রিম একটা ভালো লাগা, বা এর বললাম ইভেন ধরো নাচ গানের ক্ষেত্রেও তো বলে, গানটা যদিও চালিয়ে না দিতে বলে, নাচের ক্ষেত্রে তো বড় হয়ে গেলে, হ্যাঁ বড় হয়ে গেলে তো যাবে না, বা বিয়ের পরে আর করা যাবে না, করেছো বা এই বা এমনিতে হয়তো বা ছেড়ে দেয়, হয়তো বা বলে না কিন্তু মনে মনে ধরেই না এখন আমার করা উচিত না, আমার বিয়ে হয়ে গেছে, যদিও এখন চেঞ্জ হয়েছে অফকোর্স, আমাদের ছেলেমেয়েরা এখন
অনেক ভালো করছে, অনেক চ্যালেঞ্জেড, কিন্তু আমার মনে হয় এখনো সেগুলো থেকে বেরিয়ে আসিনি আমরা। মানে ধরেন এখনো আমি বলতে শুনি আমরা একবিংশ শতাব্দীতে আসলাম, কোনো স্ত্রীর স্বামী যদি অন্য নারীতে আসক্ত হয় তাকে ছেড়ে দেয়, তখন শ্বশুর শাশুড়ি বা তার ইভেন তার বোনও হয়তো বা বলছে কেন তুমি তোমার স্বামীকে ধরে রাখতে পারলে না, আরে ধরে রাখতে হবে কেন, তাই না? যে শুনতে হয় এখনো তো, তখন আমি খুব অবাক হয়ে আসলে ভাবি যে প্রথমত একটা নারী, একটা নারী হয়ে একটা নারীর কি করে এই প্রশ্নটা করে, তা সে যখন এই এই একই প্রসেসের ভিতর দিয়ে যদি সে যেত, তাকে যদি কেউ ভাবে বলতো তার কেমন লাগতো আসলে। তো এখন আছে, আমি আমি জানি না কেন আমরা এরকম পশ্চাৎপদতায় আছি, কোথায় পৃথিবী চলছে এখন আমরা এগুলো নিয়ে পড়ে রয়েছি। যাই হোক, আচ্ছা তুমি বলো যে, সরি না বলেন জি। না আমি বলছি যে ত্রোপার মেয়ের একটা অদ্ভুত ব্যাপার আছে যেটা লোকে বুঝবে না, সেটা হচ্ছে ও ইংলিশ মিডিয়ামে পড়ে, ও ইংরেজি ভালো বলে, আমি আমার আবার ইংরেজিতে একটু ভীতি আছে, তবু আমি ওর কথাগুলো শুনি কিভাবে বলে এবং ওর ইংরেজি শুনে আমরা বিমোহিত হই এবং কোনো কোনো সময় ওর এক্সপ্রেশন, ওর শব্দ ব্যবহার আমাদের কাছে খুব ভালো লাগে। কিন্তু এমন না, ও ও নিজে কিন্তু ও ওর পোশাক আশাক অন্যরকম, টি শার্ট, এই জিন্সের প্যান্ট ট্যান্ট এগুলো পরে, কিন্তু আমি যে শাড়ি পরি বা সালোয়ার কামিজ পরি এটাতে এতটুকু অশ্রদ্ধা নাই, এতটুকু না, বরং ও আমাকে অ্যাপ্রিসিয়েট করে, দা তোমা আমাকে দা ডাকে, দা তোমাকে কিন্তু আছে খুব ভালো লাগছে, তোমার এই ব্লাউজটা গেছে, এই চুড়িটা ভালো, নিজে কিন্তু ওরকম যে ইয়ে তা না কিন্তু, এবং একটা জিনিস কি ওর শিক্ষাটা অন্যরকম ভাবে হয়েছে যেটা খুব আমাদের হয়নি, হয়ে মানে আমাদেরকে শেখায়নি ওইভাবে, যেমন আমি ধর্মকর্ম করি সেটা নিয়ে ও কিন্তু শি ইজ প্রাউড অফ মি, সে বলে যে দা তুমি তুমি তোমার যেটা করো, তাকিয়ে থাকে, ছোটবেলায় তাকিয়ে থাকতো, ভালো লাগতো ওর কাছে, এবং ও বলতো যে তুমি করো কিন্তু তুমি কারো উপরে আরোপ করো না, দ্যাট ইজ দ্য গুড থিং উইথ ইউ, এই যে মানে যে এটা করো, এটা করতে হবে। মানে রিসেন্টলিও একটা লেখা লিখেছে আমার উপরে, যে আমার এটা দার একটা ওর বাড়িতে স্কুলে দিয়েছিল, পার্সন আই লাইক মোস্ট, আই অ্যাডমায়ার মোস্ট, তো সেইখানে সেও লিখে ও ও লিখেছে আমার কথা লিখেছে, আমি এত খুশি হয়েছি, আমার এত অদ্ভুত লেগেছে যে আমি তো একেবারেই আরেক জেনারেশনের, এবং ও বলছে এবং যে পয়েন্ট আউট করেছে যেগুলো যেগুলো বলছে যে দার চয়েস খুব ভালো, দা ইজ ভেরি মডার্ন। এখানে আমি একটু হ্যাঁ ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে যে মা যে শিক্ষার কথা বলল সেটা এখনকার জেনারেশন থেকে আমাদের একটা শেখার বিষয় আছে, সেটা হচ্ছে ও মাকে পছন্দ করেছে কোন জায়গা থেকে, বলেছে যে কোনো কিছু ইম্পোজ করে না। তো ঘটনাটা হচ্ছে ওটাই, আমরা কিন্তু ধরেই নেই যে আমাদের সময়টা ভালো, আমরা সব সময় বলি যে আমাদের সময়টা ভালো, আমার সময়ই ছিল এগুলো। আমি ওর কাছ থেকে কিছু জিনিস খুব শিখি, সেটা হলো যে আমরা চট করে বলে ফেলি না কি মোটা লোকটা, দেখতে কিরকম লাগছে, অসম্ভব বিরক্ত হয়। আমরা বাইরে গিয়ে যদি কখনো এই ধরনের মন্তব্য করি, আমাদের তো অভ্যেস হয়ে গেছে, আমরা কোনো যে খুব ব্যাড ইন্টেনশন নিয়ে বলি তা না, কিন্তু ওর কাছে এটা ভীষণ অফেন্সিভ। ও বলে যে কেন তুমি একটা মানুষের পোশাক নিয়ে কথা বলছো, কেন তার চেহারা নিয়ে কথা বলছো, কেন তার শারীরিক গঠন নিয়ে কথা বলছো, কেন, ওয়াই, এই বডি শেমিং গুলো করো না। সো এই জিনিসগুলো এই জেনারেশনের কিছু কিছু অনেক খুব ভালো জিনিসের মধ্যে এগুলো আমাদের ভালো শেখার বিষয় পজিটিভ। হ্যাঁ সত্যি, এই যে আমার মনে হয় আদান প্রদানটাও আমাদের করা উচিত, ওপেন হওয়া উচিত, যে আমাদেরও যে ওদের থেকে অনেক কিছু শেখার আছে। আমরা আসলে মন ঠিক বলেছে ত্রপা, সবসময় আমরা বলি আমাদের সময় ভালো ছিল, আমার ধারণা সেটা সবাই সবাই তার সময়টাই বলে যে সবচেয়ে শ্রেষ্ঠ ছিল, সবচেয়ে ভালো ছিল, সবচেয়ে। কিন্তু আবার আমি এটা তিনজনের কাছে অবশ্য জানতে চাই, সেটা যেমন একটা আছে একটা রোগী আমি বলবো, এটা একটা একরকম আমাদের
আমার ধারণা এই জেনারেশন ওইভাবে হয়তো বা সেটা বলে না, চরচরপা যেটা বললে যে ওরা মোর হিউম্যান হিসাবে দেখতে চায় সবাইকে সেটা, কিন্তু সাথে সাথে কি এটা মনে হয় নাকি ওটাও আবার ওই রোগ থেকে আমরা বলছি আশঙ্কা করছি যে আমাদের সময় ভালো ছিল, যে মানে একটা বলতে শুনি না যে ওইরকম হারিয়ে যাচ্ছে, ট্যালেন্টেড লোক থাকছে না, সেটা সাহিত্যে বলি আর সঙ্গীতে বলি আর মানে সেটা কি আপনারা একমত? সেটা তোমাদের সময় ছিল, এখন আমাদের সময় তো আমরা ইউজ টু নই, সেটা মানতে হবে, অবশ্যই আমি মানি, এখন আমি নিজেও পারি না সেটা বলতে। তবে আমার মনে হয় যে ওইটা ভাবার একেবারেই কারণ নেই যে আমাদের সময় ভালো ছিল। সুতরাং যুগের পরিবর্তনটা আমি যদি মানতে না পারি তাহলে কিন্তু আমি এই পৃথিবীতে অ্যাডজাস্ট করতে পারবো না নিজেকে, না পারবো পরিবারে, না পারবো সমাজে। সুতরাং সেইটা একটু খেয়াল রাখতে হবে, এবং যে ছোটদের কাছ থেকে শেখা যেটা তুমিও বললে, ত্রপা বললো, যে ওদের কাছ থেকেও তো অনেক কিছু শেখার আছে। আমিও আমার নাতনির কাছ থেকে অনেক কিছু শিখি, অনেক এক্সপ্রেশন এবং অনেক শব্দ ওরা বলে সেগুলো আমি জিজ্ঞেস করি এটা কি। আমি যদিও ইংরেজিতে এম এ পাস করেছি তবু ওর কাছে অনেক কিছু নতুন জিনিস শিখি। সুতরাং ওরা তো খুব সহজে অনেক কিছু জানতে পারে, টেকনোলজি তো ইচ্ছা যা পারে আমরা শিখি ভাগও পারি না। সুতরাং ওইটা ওপেন রাখতে হবে। আপনার যে প্রশ্নটা ছিল যে মেধার সংকটটা কি এখন আসলে আছে কিনা, যেটা আমরা বলি একেবারেই তো নয়, এরা আমাদের চেয়ে অনেক মানে বাবাদের চেয়ে আমাদের জেনারেশন মেধাবী, আমাদের চেয়ে পরের জেনারেশন মেধাবী, কিন্তু কোথায় সেই মেধার চর্চাটা কোথায় হচ্ছে? ওই যে আমি বলছি মানে আমার কাছে যেটা একেবারেই আমার অ্যানালিসিস, সেটা হচ্ছে যে আমরা অনেক বেশি যন্ত্রে পারদর্শী, আমরা টেকনোলজি বিজ্ঞান সেই জিনিসগুলো মানবিক যে দিকগুলো আছে শিল্প সাহিত্য সংস্কৃতি সেই জায়গায় ফোকাসটা তো নেই, ফোকাসটা অনেক বেশি হচ্ছে সাইন্টিফিক জায়গাতে, টেকনোলজির জায়গাতে, ইনোভেশনের জায়গাতে, উইচ ইজ গুড টু সাম এক্সটেন্ট। কিন্তু ওই যে রবীন্দ্রনাথ মুক্তধারায় বলেছেন না যে মানে ওই ওই যন্ত্র মানবটা আসলে হবে না, মানুষের জন্য হতে হবে, বাঁধ যদি হয় মানে মানুষের জন্য, যা কিছুই হোক না কেন সেটা মানুষের জন্য হতে হবে। তো এখনকার মেধাটা, মেধার চর্চাটা যেই খাতে প্রবাহিত সেটা অনেক বেশি মানবিকতা থেকে অনেক ক্ষেত্রেই দূরে, সেই কারণে শিল্প সাহিত্য সংস্কৃতিতে সত্যি একটা বিরাট আকাল হচ্ছে। আমার যেটা আমি খুব ছোট মুখে বড় কথা বলি সব সময় সেটা হচ্ছে যে বাংলাদেশ, আমি শুধু বাংলাদেশ নিয়েই বলি, আমি বিশ্ব নিয়ে বলতে চাই না, বাংলাদেশের অর্থ হবে, বিত্ত হবে, সব হবে, কিন্তু মননের জায়গাটা একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। বাট এটা তো খুবই অ্যালার্মিং ত্রপা, মানে এটা যদি অনেকাংশে আমিও তোমার সাথে একমত এবং আমারও সত্যি খুব ভয় লাগে। এবং আরেকটা কেন জানি আমার ভয় হয়, কোভিডে অনেক কিছু আমরা হারিয়েছি, আমার মনে হয় আমাদের সংস্কৃতিকে একেবারে মিশে একেবারে মিলিয়ে দিয়েছে একেবারে, এবং সেটা যে কি করে আমরা এটাকে আবার পুনরুজ্জীবিত করব সেটা আসলে অনেক একটা একরকম চিন্তা না হলে আসলে হবে না। তো আমি একটু আগে ফেডিসি মজুমদার আপনার থেকে শুনতে চাই। একরকম হবে না, কিন্তু এত লোক হারিয়েছি, এত জ্ঞানী গুণী স্বজন ভালো মানুষ হারিয়েছি, এই জায়গাগুলো তো পূরণ হওয়ার না। তারা থাকলে তবু মানে আমরা আনিসুজ্জামান, তার আনিসুজ্জামান সাহেব, তারপরে এই যে শামসুজ্জামান সাহেব, তারপরে আবুল হাসনাত, প্রত্যেকটা মানুষ মানুষ হিসেবে খুব ইয়ে, সেই রকম বড় অনেক মানুষ এরকম হারিয়ে ফেলছি। এই জায়গাগুলো পূরণ না হলে আমরা এবার শিখব কার কাছ থেকে, দেখব কার কাছ থেকে, বা আমাদের পরের জেনারেশন কার কাছ থেকে দেখবে, কি দেখবে, কি শুনবে, কি শিখবে, এটা একটু একটু চিন্তারই বিষয়। আমি বলি যে বাংলাদেশকে আরো রাষ্ট্র হিসেবে মানবিক হতে হবে, আমাদের সমাজকে মানবিক হতে হবে। আমরা কেবলমাত্র অর্থনৈতিক দিক থেকে
প্রভা যে কথা বললো, উন্নতি করলে চলবে না। আমাদের মানবিকতা শিক্ষার জিনিসটা যে বাড়াতে হবে, অবশ্যই বাড়াতে হবে। আমি দাদা আপনার সাথে একদম একমত, কিন্তু আবার এই যে ডামাডোল দেখছি, দৌড় দেখছি, তখন আবার মনে হয় যে আমরা যারা এইরকম ভাবে চিন্তা করি আমরা কি খুব বেশি ইমপ্র্যাকটিক্যাল, নাকি আমরা সময়ের থেকে পিছিয়ে খুব ইমোশনাল, মানে সেটা ভাবি, আমাদেরকে নিয়ে হয়তো বা হাসে যে এখনো খুব ওই পুরনো ভ্যালু নিয়ে বা এইগুলো নিয়ে চিন্তা করো। বা আর আরেকটু যদি স্পেসিফিক্যালি জানতে চাই দুজনের কাছ থেকে, মেধার সংকটটা নিয়ে আপনারা কি মনে করেন? ট্রাপা ট্রাপার উত্তর দিয়েছে, আপনারা কি মনে করেন? না, আমি মনে করি না যে মেধার সংকট আছে, কিন্তু মেধাটাকে আমি কিভাবে ব্যবহার করব সেটা হচ্ছে খুব জরুরি। আমি যদি কেবলমাত্র আত্ম উন্নতির জন্যই ব্যবহার করি, আমি যদি কেবল আমি নিজেই ভালো থাকতে চাই, আশেপাশের মানুষ ভালো থাকুক এটা আমি চাই না, আত্মকেন্দ্রিক হই, তাহলে কিন্তু হবে না। এবং সেই জন্যই দরকার যে সমাজ নিয়ে ভাবতে হবে, সাধারণ মানুষ নিয়ে ভাবতে হবে, যে জন্য মানবিক গুণাবলীটা মেধার সঙ্গে যুক্ত হলেই তবেই একজন সম্পূর্ণ মানুষ হতে পারবে। ঠিক, আমাদের সঙ্গে আসলে শুধু বাংলাদেশ থেকে নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখছে এবং তারা তাদের বিভিন্ন রকমের মতামত আমাদের সাথে একাত্মতা বা তাদের মতামত পোষণ করছে। আমরা আসলে সবারটা তো তুলে ধরতে পারছি না, সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য এবং দেখবার জন্য। দাদা কে এবং আগে ফেরদৌসী মজুমদার কি জিজ্ঞেস করতে চাই, আমার মনে হয় অভিনেতার কখনোই তো আর তৃপ্তি হয় না, এবং আমি শিওর যে আপনারও মনে হয় নিশ্চয়ই যে এখনো যদি ভালো চরিত্র পাই, সে থিয়েটার হোক আর টেলিভিশন হোক আর ছবি হোক, আপনার নিশ্চয়ই করতে ইচ্ছা করে, তো এরকম কোন ইচ্ছার কথা যদি শেয়ার করেন আমাদের সঙ্গে। শুনুন, স্বাদ তো মেটে না যতদিন মানে অভিনয় করি বলেই বোধ হয়, এবং ভালোবেসে অভিনয়তে যুদ্ধ করে নেমেছিলাম, ওই রকম একটা মানে বেড়া দেওয়া আমাদের বাড়িতে, যেখানে ভোরে উঠবে, নামাজ পড়বে, গান করবে না, এই করবে না, সেখান থেকে বেরিয়ে আসা চারটিখানি কথা না, সেইখান থেকে বেরিয়ে এসছি তো, কাজে স্বাদ আর মিটতে চায় না যেন। তবে আমি আমাকে ত্রোপা বলে যে তুমি খুবই ভাগ্যবান যে তুমি এত ভালো ভালো রোল পেয়েছো টেলিভিশনে, স্টেজে, যে তোমার আর কিছু আফসোস থাকা উচিত না। কিন্তু আমার আফসোস নাই, কিন্তু মনে যেন কোন একটা একটা অন্যরকম একটা রোল পেতাম, একটা মানে অভিনয় করার, আমি কিছু করার না থাকলে আমার ভালো লাগে না, সংলাপগুলো শক্তিশালী না হলে আমার ভালো লাগে না, ঘটনা প্রবাহ খুব ভালো না হলে আমার ভালো লাগে না, এই ক্লাইম্যাক্স না থাকলে আমার ভালো লাগে না, শেষটা ভালো না হলে আমার ভালো লাগে না। তা আমি অনেক সময় অনেক কিছু খারাপ রোলও করেছি, খারাপ মানে এই অর্থে যে কিছু করার নাই, আমি বসে বসে খা মা এই সেই, খা বাবা এই সেই, আমি ওরকম চাই না, আমি একটা কিছু করতে চাই। তখন আমাকে আব্দুল্লাল মামুন বলতেন, কারণ তিনি তো আমাকে অভিনয় দিয়ে শিখিয়েছেন, তিনি বলতেন যে ফেরদৌসী জীবনে কিছু কিছু খারাপও করতে হয়, তাহলে তুমি বুঝতে পারবে যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটাই। যে এখনো আমি জানি না কি রোল, রবীন্দ্রনাথের গল্পগুলো তো সবই ভাল লাগে আমার, তো সব রোল তো আর আমি করতে পারবো না, কাজে আমি মনে করি যে আমার ইচ্ছে হয় আর কি, যে আমার জন্য যদি এই বয়সে যদি কেউ একটা চরিত্র সৃষ্টি করত, তাহলে আমি আমার প্রাণপণ চেষ্টা করতাম ওই জিনিসটা ফুটিয়ে তুলতে, মানুষকে আনন্দ দিতে এবং সেই সেখানে সার্থক হতে। দাদা আপনার কোনো এরকম ইচ্ছা? না, আমি তো আসলে জীবন শুরু করেছি অভিনেতা হিসেবে নাটকে, কিন্তু পরে আমার অভিনয়ের থেকে মনোযোগটা চলে গেছে অন্যদিকে, সাংগঠনিক দিকে, সুতরাং সেই দিকে আমি বাংলাদেশে যেমন তেমনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিশ্বব্যাপী আইটিআই এর মাধ্যমে অনেকটাই করতে পেরেছি বলে, সুতরাং একটা আত্মতৃপ্তি আছে। তবে আমার এখন একটু মনোযোগ দিতে চাই আমার লেখালেখির দিকে, যেটা আরো করা উচিত ছিল, অনেক কিছু মাথার মধ্যে ঘুরে, কিন্তু আমার সেই কনসেন্ট্রেশনের অভাব আছে লেখালেখির জন্য। তবে এই প্যান্ডেমিকের সময় একটা লাভ হয়েছে, আমি ইংরেজিতে একটা বই লিখেছি আমার আইটিআই কে নিয়ে, মাই আইটিআই ইয়ার্স বলে, এটা হয়তো অন্য সময় লিখতে পারতাম না,
তবে আমার কেবলই মনে হয় যে অনেক অকাজে সময় নষ্ট করেছে। এই যেমন অনুষ্ঠান, এই জায়গায় উদ্বোধন, এই জায়গায় প্রধান অতিথি, এই জায়গায় সভাপতি, অর্থহীন এগুলো। সুতরাং এইটা এখন যদি পরিস্থিতি ভালো হয় আমি এগুলো মেনে চলবো, এগুলোতে একেবারেই যাব না, বরং তার বদলে আমি নিজের কাজের সময় দেব। অনেক ভালো লাগলো, আমাদের সময় দেখতে দেখতে চলে গেল অনেকটা। যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে আমি বেশি বোর করতে চাই না, ভালো লাগার চুপ মুহূর্তটাই শেষ করতে চাই। সো আমি শেষ করব, কিন্তু অনেক অনেক আরো অনেক আড্ডা দিতে, অনেক কথা বলতে ইচ্ছে করছিল, কিন্তু আমার মনে হয় একটু থামতে হয়, থামাটা বোধহয় ভালো, যে না শোনার আর একটু বললে ভালো হতো, ওই রেশ নিয়ে আমরা শেষ করব। শেষ করতে করতে আমি ফেরদৌসি খালাকে অনুরোধ করব আপনার অভিনীত অংশের থেকে কোনো একটা অংশ যদি পাঠ করতে করতে, অভিনয় করতে করতে আজকে আমরা শেষ করি। আর আমি তিনজনকে আবারও আমার পক্ষ থেকে, ডেইলি স্টারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভরাত্রি জানাচ্ছি, আপনারা ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আমি জানি আপনারা সেটা জানেন, তারপরেও বলবো, বলছি, বলতে হয়, এবং আমরা সবাই যেন ভালো থাকি সেইটা সবার কামনা করছি। প্রপা, তুমি কি আর কিছু বলতে চাও শেষে, তারপরে বা দাদা যদি বলতে চান, তারপরে আমি খালি ওই ডিমের টুক বলো, মজার টুক বলো, মানে অত আগে থেকে শুরু করো না। কোকিলারা থেকে একটা জায়গায় বলছি, সে বলছে যে আনু ভাই যে খালি ভালোবাসার কথাই কইতো তা কিন্তু না, বড়ই বিদ্যার মানুষ তানি। সে আমারে ইউনিভার্সিটির কথা কইতো, সভ্যহারা মানুষের কথা কইতো, আমারে জিগাইতো। মৌলানা ভাসানীর নাম শুনছিস? শুনেছিস? আমি, আমার মনে পড়ে গেল, হেই পিসি বয়সে ভাসানী মৌলানারে আমি দেখছিলাম, আমার গ্রামে আসছিলাম, তারে দেখে তো সেই বয়সে আমার বিশ্বাস হয় নাই এত বড় নামি দামি লোক তানি, পরনে লুঙ্গি আর বতরে সিরা পাঞ্জাবি, হুমানে সাইমান্দা লোক আসতেছে তার কাছে পড়া পানি নিতে। তানি যত কয় আরে আরে আমি পিই না, আমার ফুয়ে কোনো কাম হইব না, হতেই ততই গ্রামের মানুষ তার পায়ের মাথা থাপড়ায়। আমার বাজানেও মায়ের, আমার মায়ের হাঁপানি ব্যারামের লেগা ওই মৌলানা সাহেবের পড়া পানি হয়েছিল। আর কি তেলিসমতি কারবার, হে পানি খেয়া মায়ের হাঁপানি ব্যারাম ভালো হয়ে গেছিল। কইছি এইসব কথা আমি আনু বাইরে কইছি, এই তো আরেকখান কথা কিন্তু বললেই গেছি গা। আমার বাড়িতে মায় মুরগি পালতো, এই বড় বড় ডিম দিত এই মুরগি। একদিন বাজানে ছয়খান ডিম একটা গামছায় বাইন্ধা লইয়া মৌলানা সাহেবের পায়ের কাছে রাখলো। মৌলানা সাহেব জিগেলেন, এগুলি কি ডিম রে? বাজানে কইল, মুরগির। মৌলানা সাহেব আর কইল, তোর মুরগি কত বড় রে? তোর মুরগি যদি এত বড় হয় তাহলে, তোর ডিম যদি এত বড় হয় তাই তোর মুরগি কত বড় রে? মৌলানা সাহেব হাসিয়ে উঠলেন। কিন্তু কিন্তু একদিন আমার বাড়িতে এই ডিম লইয়া আসলো এক ডিমালা, মাথায় ঝাঁকা নিয়ে ডিমালা আসলো। সপ্তাহে একদিন এই বেডা আমার বাড়িতে ডিম দিত, যত দিন যায় বেডার ডিম তত ছোট হয়। একদিন তো খালাম্মা দৌড়েই বসলেন, সক্কু মিয়া তোমার ডিম তো দেখছি দিনকে দিন ছোট থেকে আরো ছোট হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? সক্কু মিয়া খাস ঢাকাইয়া ব্যবসাদার, খালামার কথা শুনেই লগালগ মুখখান বেজার করে ফেলাইল। বেগম সাহেব আনলা কেলা দিন দিনকে দিন ছোট হইবার লাগতেছে, ওইটা পরে কইতাছি, আগে আপনি ভুল কথাটাকে শুদ্ধ করে দিই। ওই যে কইলেন সক্কু মিয়া তোমার আন্ডা, আন্ডা কলম বেগম সাহেব আমি পারি না, আন্ডা পারে মুরগি। এলা ফোনেন এলা ফোনেন, আন্ডা ছোট হনের হিস্টোরি, মুরগির কোনো দোষ নাই কে বেগম সাহেব, ওরা তো দানা পানি খায় আন্ডা ছাড়নে লেগে, মগর দেশের মধ্যে চারদিকে এমন আউকাও, এর মধ্যে শান্তি মতন আন্ডা ছাড়বো কেমতে? দৈরালন মুরগি হালায় আন্ডা পারতে বললো, অমনি ফুটটুস, হ্যাঁ ফুটটুস কি বুঝলো পারেন না, গুলি গুলি বম চায়ের মোড়ে থেকে ঠুস ঠাস বস, মুরগি উঠলো খিচায়া লগালগ আন্ডা হালায় ফাটা বেলুন দম ছেড়ে দিল, আন্ডার সাইজ হয়ে গেল পক্ষীর আন্ডা লাগালো। এলাকন গাফিলতিটা কার, আমার মুরগির নয় ঠুস ঠাসের? আপনারা হালে শিক্ষিত মানুষ, দিন দুনিয়ার হালচাল আমাগো থেকে ভালো বুঝেন, ওই ঠুস ঠাস থামান, আপসে আপ আন্ডার সাইজ বাইরে যাবো গা।
ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি আবার, শুভরাত্রি, শুভরাত্রি।